শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের সেনা হেফাজতে তালেবানের শীর্ষ নেতা আখান্দজাদা, অতঃপর তার খোঁজ মিলল। ভারতীয় সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে তালেবানের শীর্ষ নেতা। বাদগিস পুলিশ প্রধানকে নৃশংসভাবে হত্যা করল তালেবান। তালেবান নিয়ে বলিউড অভিনেত্রী টুইটে তুলপার ভারত, গ্রেফতারের দাবি। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ভারতকে অবাক করার প্রস্তাব দিল তালেবান। আন্তর্জাতিক স্বীকৃতির আকাঙ্ক্ষায় তালেবানের একমাত্র দুর্বলতা, বললেন জাতিসংঘের প্রধান। এবং সবশেষ থাকছে কলকাতায় ভুয়া কোভিশিল্ডের খোঁজ, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালেবানের শীর্ষ নেতা হেফাজতুল্লাহ আখান্দজাদা কোথায় রয়েছেন? সংগঠনটির দ্বিতীয়বার আফগানিস্তান শাসন ক্ষমতা দখলের পর থেকে ঘুরে ফিরে সেই প্রশ্নই উঠছে। আখান্দজাদা পাকিস্তানের সেনা হেফাজতে রয়েছেন বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অভ্যন্তরীণ তদন্তে জানতে পেরেছে। গত 6 মাস ধরে তালেবানের এই শীর্ষ নেতার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি বলে ভারতীয় একটি সংবাদ মাধ্যম শুক্রবার একটি প্রতিবেদনে জানিয়েছে। পবিত্র রমজানের শেষে ঈদ উল ফিতর উপলক্ষে একটি বিবৃতি দিয়েছিল আখান্দজাদা, এরপর থেকেই তিনি নিবৃতেই রয়েছেন। এমনকি দীর্ঘ 2 দশক পর তালেবান ফিরে আফগানিস্তানের ক্ষমতা দখলের পরও সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা দেশে ফিরলেও আখান্দজাদা আড়ালেই রয়ে গেছেন। তালেবান নেতা আখান্দজাদা মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর 2016 সালের 25 মে থেকে তিনি তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্ব রয়েছেন। 80 দশকে তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে সামরিক নেতার তুলনায় একজন ধর্মীয় নেতা হিসেবে তার পরিচিতি বেশি। আখান্দজাদা 1990-এর দশকে আফগানিস্তানের শরিয়া আদালতের প্রধান ছিলেন। আখান্দজাদার বয়স 60 বছর বলে ধারণা করা হয় এবং জীবনে বেশিরভাগ সময়ই তিনি আফগানিস্তানেই কাটিয়েছেন। ১৯৮২ সালে ভারতের সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়েছেন শের মোহাম্মদ আব্বাস ইস্তানেকজাই। সেই শুরু এখন প্রথম 10 তালেবান নেতার মধ্যে অন্যতম একজন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সুপ্রসিদ্ধ ছিলেন তিনি। ভারতীয় সেনা ছাড়াও প্রতিবেশী কোনো দেশের সেনা অফিসাররা এখানে প্রশিক্ষণ নিতে পারে। 1971 সাল থেকে আফগান সেনা ক্যাডেটদের জন্য IMA এর দরজা খোলা হয়। 1982 সালের ব্যাচে আরও 45 জন ক্যাডেটের সঙ্গে IMA তে এসেছিলেন 20 বছরের শের মোহাম্মদ আব্বাস ইস্তানেকজাই। বন্ধুরা তাকে শেরু বলেই ডাকতেন। সেই শেরু এখন প্রথম 10 তালেবান নেতার একজন। শেরুর কাছে কখনো চরমপন্থী কোনো কথা শোনেনি। আমরা বন্ধু ছিলাম, মনে পড়ে গুফ নিয়ে খুব সচেতন ছিলেন শেরু। দেখার মতো গুফ, তবে উচ্চতা একটু কম ছিল, তা নিয়ে খেপানো হতো ওকে। মোহাম্মদ আব্বাসের কথা গড়গড় করে বলে যেতে পারেন ওই একই ব্যাচের IMA ক্যাডেট মেজর জেনারেল DA চতুর্বেদী। তিনি ভাবতেই পারেন না যে তার বন্ধু শেরু এখন তালেবান নেতা। শেরুর বন্ধু মনে করেন এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মেজর জেনারেল চতুর্বেদের মতে IMA এর স্মৃতি উস্কে দিয়ে তালেবানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় যেতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানে দখল নিয়েছে তালেবান। দেশ দখলের পর এবার সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান। গত 17 আগস্ট আফগানিস্তান দখলের পর রাজধানী কাবুলের প্রথম সংবাদ সম্মেলন করেন তালেবান। তালেবানের মুখপাত্র জাবিবুল্লাহ জোর গলায় বলেছিলেন ক্ষমতা বদলের পর তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক আচরণ করা হবে না। এদিকে ক্ষমতা দখলের পর তালেবানের দেশটির বাদগিস প্রদেশের পুলিশ প্রধানকে নৃশংসভাবে হত্যা করেছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই পুলিশ প্রধানকে 1 সপ্তাহ আটকে রাখার পর হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। ভিডিওতে দেখা যায় জেনারেল হাজি মোল্লা আচকাই হাত পা বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে আছেন আর পিছনে 2 জন দাঁড়িয়ে। এরপর আসে বন্দুকের শব্দ। তুর্কমেনিস্তান সীমান্তের কাছাকাছি এলাকা দখল করার পর ওই পুলিশ প্রধানকে আটক করে তালেবানরা। এরপর 1 সপ্তাহ আটক রাখার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহের শেষের দিকে তুর্কমেনিস্তান সীমান্তবর্তী বাদগিস দখলের সময় প্রবীণ এই কমান্ডারকে বন্দি করেছিলেন তালেবানরা। শাটুর্দ আচাকজাই তালেবান এবং আফগান সরকারি সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের একজন সুপরিচিত যোদ্ধা ছিলেন।
আফগানিস্তানি তালিবানদের পুনরুত্থানে বিস্মিত গোটা বিশ্ব। খুব অল্প সময়ে আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালিবানরা। বিষয়টি ভাবিয়ে তুলেছে পশ্চিমা সহ বিভিন্ন দেশকে। 1996 সালে কট্টরপন্থী তালিবান শাসনামলের প্রসঙ্গটি নিয়ে এসে সমালোচনায় মেতেছেন অনেকে। এই সমালোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ এবং ভারতের শোবিজ তারকাদের অনেকেই। তবে তালিবান বিষয়ে ভিন্ন রকম একটি টুইট করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তালিবানের সুসঙ্গী হিন্দুত্ববাদের প্রসঙ্গ টেনে এনে করা তার সেই টুইটে খুবই ফেটে পড়েছেন ভারতীয় নেটিজেনের একাংশ। তারা স্বরার গ্রেফতারির দাবিও জানিয়েছেন। দেশটির লালবাজার নামক এলাকার বাসিন্দা রাজা চৌধুরী স্বরার নামে কলকাতা পুলিশের সাইবার সেলে FIR দায়ের করেছেন। সব মিলিয়ে স্বরার সেই টুইট নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। কি লিখেছিলেন বলিউডের অভিনেত্রী স্বরা? নিজের টুইটারে স্বরা লিখেছিলেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না, তবে তালেবানি সন্ত্রাসী দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি, কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়। ব্যাস এতেই তুলপাড় শুরু হয়ে গেছে ভারতের সোশ্যাল মিডিয়ায়। অবশ্য বিতর্কিত টুইট করে ভারত জুড়ে শুরগুল ফেলে দেয়া এই বলিউড অভিনেত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। এর আগেও আফগানিস্তান নিয়ে টুইট করে বিতর্ক উস্কে দিয়েছিলেন স্বরা ভাস্কর। তালেবানদের ক্ষুধার্ত শিয়ালের সঙ্গে তুলনা করে দেশটির নারীদের নিরাপত্তা নিয়ে সংখ্যা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। নয়াদিল্লিকে অবাক করে দিয়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভারতকে আর্জি জানালো তালেবান। তালেবানের তরফে ভারতকে এই প্রস্তাব দেন তালেবানের নেতা শের মোহাম্মদ আব্বাস। শের মোহাম্মদ আব্বাস এর আগে ভারত বিরোধী হিসেবে চিহ্নিত করা হতো। দোহায় তালেবানের রাজনৈতিক আলোচনাকারী দলের দ্বিতীয় মুখ্য ব্যক্তি হলেন তিনি। সার্বিকভাবে তালিবানি সংগঠনের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন স্টাকনিক জাই। দুই দিন আগেও তালিবানের দখলে চলে যাওয়া কাবুল থেকে 200 ভারতীয়কে দেশে ফেরায় দিল্লি। এর থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আপাতত কোনো রকমের কূটনৈতিক সম্পর্ক তালেবানের সঙ্গে রাখতে ইচ্ছুক নয় ভারত। যদিও তালেবানের মুখপাত্রকে বলতে শোনা গিয়েছিল যে ভারত চাইলে আফগানিস্তানে তাদের প্রকল্পগুলোর কাজ শেষ করতে পারে। ভারতের প্রকল্পের প্রশংসাও শোনা যায় তালেবানের গলায়। তবে এরই মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য সীমান্ত বন্ধ করে দেয় তালেবান। তালেবানের তরফে স্টাকনিক জাই দাবি করেছেন যে ভারতের কূটনৈতিকরা কাবুলে থাকলে নিরাপদেই থাকবেন। পাশাপাশি তিনি দাবি করেন যে কাবুলে লস্কর বা জৈশ জঙ্গিদের উপস্থিতি নেই। কাবুলের রাস্তা থেকে শুরু করে বিমানবন্দর সবকিছুর নিরাপত্তার দায়িত্ব তালেবানের রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি লাভের আকাঙ্ক্ষায় তালেবানের একমাত্র দূরদৃষ্টিকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে চাপের মুখে রাখা যেতে পারে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত বৃহস্পতিবার এই সব কথা বলেছেন। গুতেরেস সাংবাদিকদের জানান, গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্যের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে তিনি তালিবানের এই দুর্বলতার বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ দীর্ঘ 20 বছর পর তালিবান ফের কাবুল দখলে নেয়ার পরের দিনই এই বিষয়ে আলোচনায় বসেছিল জাতিসংঘ। সংস্থাটির প্রধান জানান, তিনি তালিবানের সঙ্গে কথা বলতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে এটি স্পষ্ট হতে হবে তিনি কার সঙ্গে কী উদ্দেশ্য নিয়ে কথা বলবেন। এই মুহূর্তে কাবুলের জাতিসংঘের কর্মকর্তারা তালিবানের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নিরাপত্তা পরিষদের সব সদস্যদের জন্য ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন, তাহলে এই বৈধতার স্বীকারোক্তির প্রতি তালিবান যে আকাঙ্ক্ষা রয়েছে তার সুবিধা নেওয়া যাবে। কলকাতায় ভুয়া কোভিশিল্ড টিকার খোঁজ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, ক্রমবর্ধমান চাহিদার ফায়দা নিতে বাজারে ভুয়া টিকা ছাড়ছে বা প্রতারণা করা হচ্ছে, আর তা বিক্রি হচ্ছে একেবারে গ্রাহক পর্যায়ে। একটি বিবৃতিতে WHO-র মুখপাত্র তারিক জাসারিচ বলেছেন, কলকাতায় রোগী পর্যায়ের ভুয়া কোভিশিল্ডের খোঁজ পাওয়া গেছে। এর অর্থ হলো মেডিকেল পণ্যটি পাওয়া যায়, সরবরাহ অথবা বিতরণ করা হয় সরাসরি রোগীদের কাছে। তবে এই খবরের কোনো সূত্র মিলেছে তা প্রকাশ করা হয়নি সংস্থাটির পক্ষ থেকে। ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভুয়া টিকার বিষয়টি জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এরই মধ্যে ভারতের কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কলকাতা ছাড়াও মুম্বাই দিল্লির মতো শহরগুলোতে সাম্প্রতিক ভুয়া টিকা প্রয়োগের দায়ে প্রতারকদের গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিবৃতিতে ভারতের পাশাপাশি আফ্রিকা থেকেও ভুয়া কোভিশিল্ড পাওয়ার কথা জানানো হয়েছে। WHO জানিয়েছে, জুলাই এবং আগস্ট মাসের মধ্যে সব ভুয়া কোভিশিল্ড জব্দ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটও নিয়ে সেগুলো ভুয়া টিকা।
আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।